আপনি যে রিংটোনটি আপনার যে রিংটোনটি পছন্দ হয় ইসলামিক যে রিংটোনটি পছন্দ হয় সেটি আপনি কিভাবে সেট করবেন, তো সেটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এই রিংটোনটি আমি সেট করব, তো আমি এটির উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আপনি উপরের দিকে দেখতে পারতেছেন একটি ইন্টারফেস রয়েছে, তো এখানে একটি সেলাই আইকন রয়েছে, তো আপনি এটির উপর ক্লিক করে দিবেন। তো আপনি এটির উপর ক্লিক করার পর সেট রিংটোন টু কল, তো আপনি প্রথম স্টেপে দেখতে পারতেছেন যে একটি অপশন রয়েছে। তো আপনি যদি আপনার সিমে এটি সেট করবার চান, কেউ ফোন দিলে যেহেতু এই রিংটোনটি যেহেতু বাজে, তো সে হিসাবে যদি আপনি সেট করতে চান তাহলে আপনি প্রথম অপশনে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি অ্যালার্মে সেট করতে চান তাহলে আপনি দ্বিতীয় স্টেপে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু কলার টোন হিসেবে বা রিংটোন হিসেবে সেট করতে চাচ্ছি, তাহলে আমি প্রথম স্টপেজ আমি প্রথম অপশনটা ক্লিক করে দিলাম। তো প্রথম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি নিচের দিকে দেখতে পারতেছেন সাকসেসফুল দেখাচ্ছে, তো এটি আমার সিমে সেভ হয়ে গেছে। তো আপনি এভাবে খুব সহজে এই অ্যাপস থেকে যে কোনো ইসলামিক রিংটোন আপনি অ্যালার্ম টোন হিসাবে বা সিমের রিংটোন হিসাবে সেট করতে পারবেন আপনার ফোনে খুব সহজে। তো এই তো আপনি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটি সেট করবেন। তো এখন আমি দেখাবো আপনি এটি কীভাবে ডাউনলোড করবেন। তো এটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। তো আপনি খুব সহজে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য। তো আপনি গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি লিখবেন, তো বন্ধুগণ আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি লিখবেন বেস্ট ইসলামিক রিংটোন। তো আপনি দেখতে পাচ্ছেন লেখাটা নিচের দিকে চলে এসেছে। তো এখানে আপনি প্রথমে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি যে কোনো রিংটোন আপনি এখান থেকে ইসলামিক রিংটোন অনেক ভালো ভালো ইসলামিক রিংটোন সেট করতে পারবেন আপনার সিমে বা আপনার ফোনে। তো বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন আপনি কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন তো এবং রিংটোন সেট করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আর ডাউনলোড করলাম না, তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এটি কীভাবে ব্যবহার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।